السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، দর্শক মণ্ডলী, মুসলিম উম্মাহ, আজ আমরা চতুর্মুখী আগ্রাসনের শিকার, যতগুলি আগ্রাসনের শিকার মুসলিম উম্মাহ হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে মিডিয়া আগ্রাসন। সম্প্রতি আপনারা দেখেছেন পত্রিকার এক শিরোনাম হয়েছে, ইমাম সাহেবের কক্ষ থেকে তিন শিশুর লাশ উদ্ধার। এই সংবাদ শিরোনামটি যখনই কোনো মানুষের দৃষ্টিগোচর হবে, মানুষ যখনই দেখবে তখন কি মনে করবে? মানুষ মনে করবে যে ইমাম সাহেব হয়তো তিন শিশুকে হত্যা করে তার রুমের ভিতরে লুকিয়ে রেখেছে। কিন্তু আসলে আসল ঘটনাটা কি? এই তিন সন্তানের এক সন্তান হলো ইমাম সাহেবের, আর দুজন হলো ইমাম সাহেবের ভাতিজা। অথচ যেভাবে হেডলাইন করা হলো, যে কোনো পাঠক, যে কোনো দর্শক এটা দেখলেই মনে করবে এই হত্যাকাণ্ডের সাথে ইমাম সাহেব দায়ী, এবং তিনি হত্যাকাণ্ড ঘটিয়ে তার রুমের ভিতরে তিনি লুকিয়ে রেখেছেন। এটি খুবই দুঃখজনক। মিডিয়া আমাদেরকে তিনভাবে আগ্রাসন করে। সাংস্কৃতিকভাবে আমাদেরকে আগ্রাসন করে, বিনোদনের মাধ্যমে আমাদেরকে তারা চতুর্মুখী আগ্রাসন করে, আমাদেরকে অশ্লীলতার দিকে তারা আমাদেরকে আহ্বান জানায়, আমাদেরকে ধাবিত করে, আমাদেরকে ডেকে নেয়। আমাদের আজকের এই তরুণ যুব সমাজের যে চারিত্রিক নৈতিক অবক্ষয়, এর পিছনে দায়ী হচ্ছে এই বিনোদনমূলক যে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন। দ্বিতীয়ত, তথ্য সন্ত্রাসের মাধ্যমে আমাদেরকে আক্রমণ করে, যার একটি আমরা দেখলাম সম্প্রতি যেই সংবাদপত্রের হেডলাইন হয়েছে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া যেগুলো হেডলাইন দিয়ে যেগুলো চালিয়েছে। তথ্য সন্ত্রাস কীভাবে চালায়? এই সংবাদপত্রগুলো, এই মিডিয়াগুলো যখন কোনো সংবাদ প্রচার করে তখন প্রত্যেকে একই ধরনের সংবাদ প্রচার করে, এবং লাগাতার কয়েকদিন যাবৎ তারা এই সংবাদগুলো প্রচার করতে থাকে। যখন ইসলামের বিরুদ্ধে বলে সবাই একসাথে বলে, যখন কোরআনের বিরুদ্ধে বলে সবাই একসাথে বলে, যখন আলেমদের বিরুদ্ধে বলে সবাই একসাথে বলতে থাকে, যার কারণে মানুষ এই মিথ্যে সংবাদ শুনতে শুনতে একসময় তারা সত্য পরিণত করে। এই তথ্য সন্ত্রাসের একটা জ্বলন্ত এক্সাম্পল আমরা দেখেছি মায়ানমারে। প্রথমে তারা এই তথ্য সন্ত্রাস চালিয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে তারা প্রথমে অপপ্রচার চালিয়েছে, এরপরে তারা তাদেরকে জঙ্গি হিসেবে বিশ্ব দরবারে প্রমাণ করার জন্য অপতৎপরতা চালিয়েছে, তারপরে তাদেরকে অ্যাটাক করে তারা সেখান থেকে তাদেরকে বহিষ্কার করেছে, তাদেরকে হত্যা করেছে, তাদেরকে নির্যাতন করে স্বদেশ থেকে তারা তাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই তথ্য সন্ত্রাসের শিকার আজ থেকে শুরু হয়নি, আজ থেকে 1450 বছর পূর্বে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধেও এই তথ্য সন্ত্রাস চালানো হয়েছিল। তার বিরুদ্ধে তাকে গণক বলেছে, তাকে জাদুকর বলেছে, কোরআনকে জাদু বলেছে, এভাবে তারা অপপ্রচার চালিয়েছে। তাহলে আজকে আমরা এই তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছি। তৃতীয়ত, আমরা কূটনৈতিকভাবেও আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা আগ্রাসনের শিকার হচ্ছি, তথ্য পাচার হচ্ছে। আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যখন হিজরত করে হাবশায় চলে গিয়েছিলেন, তাদের সেখানেও তারা কূটনৈতিক আমর ইবনুল আসের নেতৃত্বে, পরবর্তীতে যিনি ইসলাম গ্রহণ করেছেন তার নেতৃত্বে, তারা একটা দল সেখানে পাঠিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, বাদশাহ নাজ্জাশিকে বুঝিয়েছিল বিভিন্নভাবে, কিন্তু আল্লাহ তাদের হেফাজত করেছেন। তো এভাবে আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা এরকম তথ্য সন্ত্রাসের আমরা শিকার হয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি, আমরা কি করব, মুসলিম উম্মার এই তথ্য সন্ত্রাসের এই আগ্রাসন থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, এর জন্য মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে চমৎকার একটি ফর্মুলা দিয়েছেন। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু ক্বাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুন, যখন কোনো ফাসিক, ফুজ্জার, কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশন করে, ফাতাবায়্যানু, তোমরা এটাকে জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, যাচাই বাছাই না করে তোমরা পদক্ষেপ নিও না, আন তুসিবু ক্বাওমান বিজাহালা, যদি পদক্ষেপ নাও তাহলে হতে পারে অজ্ঞতার স্বরে তোমরা কারোর উপর অ্যাটাক করে বসো, আক্রমণ করে বসতে পারো। যার কিছুদিন আগে আমরা এর জ্বলন্ত প্রমাণ দেখেছি যে তথ্য সন্ত্রাসের মাধ্যমে, গুজবের মাধ্যমে কতগুলো নিষ্পাপ প্রাণ, কতগুলো নিরীহ মানুষ তারা এই হত্যার কাণ্ডের শিকার হয়েছে। আর এর আড়ালে বড় বড় রাঘব বোয়াল, যারা, যাদের যে কারসাজি ছিল তারা সেগুলো হাসিল করে নিয়েছে। এজন্য প্রিয় ভাই, আজকের এই মিডিয়ার যুগে
এই তথ্য সন্ত্রাসের যুগে যারা যাতে করে সন্ত্রাসীরা আমাদের উপরে তথ্য সন্ত্রাস চালাতে না পারে সেজন্য মুসলিম উম্মাকে সতর্ক হতে হবে এবং কোরআনের এই ফর্মুলা আমাদেরকে অবশ্যই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে তথ্য সন্ত্রাস থেকে, মিডিয়ার এই আগ্রাসন থেকে, অপপ্রচার থেকে আমরা নিষ্কৃতি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এদের এই কুটকৌশল থেকে মুসলিম উম্মাকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।